वेलकम एवरीवन। आमी আজকে সক্রেটিসের উপর নেক্সট ক্লাসটা নিয়ে এসেছি। আজকে যেটা আমি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে থিওরি অফ নলেজ, মানে ওনার জ্ঞান তত্ত্বটা কি। আমরা তো আগের দিন আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যে উনি জ্ঞান অন্বেষণ করতেন একটু অন্যরকম ভাবে। উনি হাটে, বাজারে, ব্যায়ামাগারে যেখানে লোকজন বেশি সেখানে বসতেন এবং যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে চুজ করে এনে রীতিমতো পাকড়াও করতেন, তার থেকে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মাধ্যমে তিনি জ্ঞান অন্বেষণ করতেন, যেটা নিষ্কাশন বেরিয়ে আসতো সেটাই হচ্ছে জ্ঞান। এবার এই জ্ঞানটাকে তিনি ফিলোসফিক্যাল ওয়েতে কিভাবে জ্ঞান তত্ত্বটাকে প্রকাশ করেছেন সেইটা হচ্ছে ব্যাপার। তো আমি যেমন বলেছিলাম যে উনি এখানে আমি লিখেছি বাদ ও প্রতিবাদের মাধ্যমে, একটু আগেই যেটা বললাম যে উনি বলেছেন যে জ্ঞান সংগ্রহ করা সম্ভব। ঠিক আছে, দেখো এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে জ্ঞানটা কিন্তু, জ্ঞান বিষয়টা যে আমরা নলেজ এই যে ইউজ করি বা বাংলায় যদি করি জ্ঞান, এই বিষয়টা কিন্তু এত সহজ নয় যে সহজভাবে আমরা বিষয়টাকে নিই। কোনো কিছু সম্পর্কে যদি তোমার নলেজ তুমি করতে চাও, ইউ ওয়ান্ট টু হ্যাভ নলেজ রিগার্ডিং এনিথিং, তাহলে কিন্তু তোমাকে সেই জিনিসটা ডিটেইলসে যেতে হবে। হ্যাঁ, তো সক্রেটিস এটাই বলতে চেয়েছেন যে জ্ঞানটাকে সংগ্রহ করা সম্ভব, কিন্তু একটা ওয়ে আছে, তার একটা সিস্টেমেটিক ওয়ে আছে, একটা উপায় আছে যেটা কিন্তু অতটা সহজ ভাবলেও সহজ নয়, কিন্তু আবার যখন সেটাকে আমি করে নেব সেটা কিন্তু খুব ইজি ব্যাপার। তো উনি যেটা বলেছেন সেটা হচ্ছে বাদ ও প্রতিবাদের মাধ্যমে আমরা জ্ঞান গ্রহণ করব। বাদ প্রতিবাদ মানে মানে আমি একজন থাকব আরেকজন জ্ঞানী ব্যক্তি থাকবে, অথবা দুজন ব্যক্তির মাধ্যমে বা একজন বাদী একজন প্রতিবাদী, মানে একজন কথা বলছে একজন উত্তর দিচ্ছেন, একজন প্রশ্ন করছেন একজন তার জবাব দিচ্ছেন। এইভাবে বাদ ও প্রতিবাদের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে জ্ঞান উঠে আসবে। এক, আর সেটা অবশ্যই সংলাপ পদ্ধতিই হবে, কারণ আমি যখন একটা মানুষের সাথে বসে কথা বলবো কোনো কিছু সম্পর্কে জ্ঞান আরোহণ করার জন্য, তখন দুজনের মধ্যে কনভারসেশন চলবে, সংলাপ চলবে। এবং সক্রেটিসের তো পদ্ধতি এটা ছিল যে এই সংলাপের মাধ্যমে, গল্পের মাধ্যমে, ঝগড়ার মাধ্যমে, বিরোধের মাধ্যমে জ্ঞানটাকে তুলে নিয়ে আসবে। ঠিক আছে, এইবার তিনি বলেছেন যে এই যে নলেজ বিষয়টা, এটা কখনো সাবজেক্টিভ নয়। সাবজেক্টিভ মানে হচ্ছে ব্যক্তিগত। হ্যাঁ, এটা কেন তিনি বলেছেন, কারণ সক্রেটিসের সময়কার এই সোফিস্ট বলে আরেক দল ছিলেন, সোফিস্ট বলে একদল গ্রিক দার্শনিক ছিলেন, এরাও গ্রিক দার্শনিক। এরা কি বলেছিলেন, এরা বলেছিলেন যে আমরা প্রত্যক্ষ দিয়ে সবকিছু অনুভব করি, মানে আমরা সরাসরি দেখে সবকিছুর জ্ঞান গ্রহণ করি। হ্যাঁ, উই গেইন এনি কাইন্ড অফ নলেজ থ্রু পারসেপশন, হোয়াট উই আর পারসিভিং, হোয়াট উই ক্যান পারসিভ, ওনলি থ্রু উইচ উই ক্যান গেইন সাম কাইন্ড অফ নলেজ। সোফিস্টরা বলেছেন যে এই যে প্রত্যক্ষ ছাড়া মানে কখনো জ্ঞান হয় না। প্রত্যক্ষ মানে কি, আমি তোমাকে দেখছি, আমি এই জগৎটাকে দেখছি, এই বিশ্ব জগৎ দেখছি, নদী নালা গাছ পাহাড় পর্বত দেখছি, দেখার থেকে আমার কিছু জ্ঞান হচ্ছে, মানে প্রত্যক্ষের দ্বারা আমার কিছু অনুভব হচ্ছে। এবার এইটা বলতে গিয়ে সোফিস্টরা বললেন যে এটার জন্য কিন্তু একজন ব্যক্তি অবশ্যই দরকার, কারণ মানে কে দেখছে, হু ইজ পারসিভিং, মানে আই আম পারসিভিং অর উই আর পারসিভিং, তো তাহলে ওখানে ব্যক্তি কিন্তু দরকার। তাই সোফিস্টরা বলেছিলেন যে জ্ঞান সবসময় হয় প্রত্যক্ষ অনুভবের দ্বারা, মানে থ্রু এক্সপিরিয়েন্স, মানে আমি এক্সপিরিয়েন্স করি তো আমি জানি যে চিনি খেতে মিষ্টি, আমি এক্সপিরিয়েন্স করি জানি যে বৃষ্টি পড়লে মানুষ ভিজে যায়, কেউ গেলে সেটাতে ওয়েট হয়ে যায়। তো এই এক্সপিরিয়েন্স এর দ্বারাই নাকি জ্ঞান হয়, সেখানে নাকি বুদ্ধির খুব একটা হাত থাকে না। সোফিস্টরা সরাসরি এটা বললেন, কোনো পার্সন ছাড়া জ্ঞান সম্ভব না, মানে আমি জানতে চাই বলেই আমার সেই জ্ঞানটা হয় এবং সেখানে ব্যক্তি প্রধান। তো জ্ঞান মানে সাবজেক্টিভ, জ্ঞান হচ্ছে একজন ব্যক্তি আরোহণ করার বা অন্বেষণ করার চেষ্টা করে। কিন্তু এখানটায় সক্রেটিসের সাথে একটু পার্থক্য আছে, সক্রেটিস এইভাবে শুরু করেছিলেন, এই সোফিস্টদের সাথে ওনার একটু বিরোধ আছে। উনি বলছেন যে জ্ঞানকে কখনো ওইভাবে বলা চলে না যে প্রত্যক্ষ দিয়েই, এক্সপিরিয়েন্স দিয়ে উই ক্যান অনলি গেইন নলেজ, কারণ উনি বলেছেন যে প্রত্যক্ষ দিয়েও কিন্তু অনেক সময় আমাদের ভ্রম জ্ঞান হয়, আমাদের হচ্ছে দড়িকে সাপ বলে মনে করি, দিনের আলোতে দূর থেকে যেটা দেখছি সেটা সামনে গিয়ে দেখলাম হয়তো সঠিক নয়। তো প্রত্যক্ষ দিয়ে বা এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু অনেক সময় কিন্তু মানে ইলিউশন, হ্যালুসিনেশন এগুলো কিন্তু হতে পারে। সুতরাং তখন তিনি বললেন যে এটা বলা যায় না যে একমাত্র এক্সপিরিয়েন্স দিয়ে জ্ঞান হয়, প্রত্যক্ষ দিয়ে জ্ঞান হয়। তাহলে উনি কি বললেন, উনি বললেন জ্ঞান হতে গেলে আমাদের লাগবে রিজন,
এটাকে বাংলায় করলে দাঁড়ায় হচ্ছে প্রজ্ঞা বা বুদ্ধি, মানে এই রিজন বা প্রজ্ঞা বা বুদ্ধির দ্বারা কিন্তু তুমি নলেজ গেইন করবে। এই বুদ্ধিটা আমার মধ্যে আছে, আমার ব্রেইনে আছে, আমার মধ্যে রয়েছে, এই বুদ্ধিটা দ্বারাই কিন্তু একমাত্র সঠিক নলেজ হতে পারে বলে সক্রেটিস মনে করেছেন। এবং তিনি বলেছেন যে এটার জন্য ব্যক্তিকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই, যেখানে সোফিস্টরা বললেন যে নলেজ হচ্ছে সাবজেক্টিভ, উনি বললেন নলেজ হচ্ছে অবজেক্টিভ। জ্ঞানকে আমরা বিষয়গত সত্যতার মাধ্যমে জানবো, তার মানে কি, মানে জ্ঞানের জন্য আমাকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, মানে আমি সব জানছি, আমি জ্ঞান আরোহণ করছি। বিষয় জ্ঞান যদি বিষয়গত সত্যতায় পৌঁছায়, বিষয়গত মানে আমি একটা কিছু বিষয়ের ভেতরে ঢুকে তার সারটা যদি বের করে আনতে পারি, সেইটাই হবে ট্রু নলেজ, এবং সেটা সম্ভব অনলি থ্রু রিজন বা বুদ্ধির দ্বারা। এবার এখানে আমি একটা লাইন লিখেছি, এটা সবাই তোমরা দেখো, ওনার একটা উক্তি ছিল, তিনি বলেছেন যে অল নলেজ ইজ নলেজ থ্রু কনসেপ্টস। নাও ইউ লুক এট দিস সেন্টেন্স, অল নলেজ ইজ নলেজ থ্রু কনসেপ্টস। You need to know the meaning of the word concept. মানে এই কনসেপ্টের উপর তিনি জোর দিয়েছেন, এটার বাংলা মানে করলে প্রত্যয় দ্বারা, প্রত্যয় মানেই হচ্ছে এই যে আমি একটু আগে বললাম বুদ্ধি, এই বুদ্ধি দিয়েই কিন্তু আমি প্রত্যয় মানে তার ইংলিশ করলে কনসেপ্ট, তার দ্বারাই নলেজ সম্ভব। কনসেপ্ট মানে আমি উদাহরণ দিচ্ছি, ধরো আমি এখানে বললাম ম্যাঙ্গো, ঠিক আছে, ম্যাঙ্গো। এবার ম্যাঙ্গো মানে আমরা সবাই জানি আম, আমরা সবাই জানি যে হোয়াট ইজ আ ম্যাঙ্গো, সেটা টেস্ট জানি, সেটা টেক্সচার জানি, সেটা সবকিছু জানি, কিন্তু তার কিন্তু কোনো অনেক ভ্যারাইটি আছে, একটা কাঁচা আম, একটা পাকা আম, একটা ছোট আম, একটা বড় আম, সেইটা কিন্তু সক্রেটিস বলছেন ওইটা কিন্তু নলেজ নয়। এবার এই ম্যাঙ্গোর ভেতরে মানে যত আম আছে, ধরো পৃথিবীতে যত আম আছে, তার মধ্যে ভেতরের সার জিনিসটা কি, সেইটা হচ্ছে ম্যাঙ্গোনেস, অথবা আমি বলতে পারি আমত্ব, ঠিক আছে। এই জিনিসটাকে কিন্তু আমরা আমাদের কনসেপ্টে আগে আসে, তারপরে আমি এই আম সই সেই আম এগুলো বিশেষ বিশেষ আমকে জানি। আরেকটা উদাহরণ দিই, যখন আমরা বলছি হিউম্যান বা বলছি ধরো ম্যান মানুষ, ঠিক আছে, যখন বলছি মানুষ, তখন এই মানুষ বলতে কিন্তু লম্বা মানুষ, বেটে মানুষ, ফর্সা মানুষ, কালো মানুষ, এই সব দিয়ে কিন্তু উনি বলেছেন এইভাবে মানুষকে জানা যায় না। মানুষটাকে জানতে গেলে তার কনসেপ্টটাকে জানতে হবে, তাই জন্য তিনি বলেছেন অল নলেজ ইজ নলেজ থ্রু কনসেপ্ট, সব নলেজই আসে কনসেপ্টের দ্বারা। তো মানুষের কনসেপ্ট কিন্তু ওটা নয়, ব্যক্তি মানুষ নয়, রাম একজন মানুষ, শ্যাম একজন মানুষ, ওই ওই ওইটি কালো, ওই কালো বর্ণের মানুষ, সাদা বর্ণের মানুষ, না, দিস ইজ নট দ্য ওয়ে। তিনি বলেছেন যে মানুষ ব্যক্তি বিশেষ নয়, মানুষকে তুমি জেনারেলাইজ করতে হবে, একটা জেনারেল আইডিয়া করতে হবে। এবার ধরো সব ধরনের মানুষ আছে, তাহলে এর মধ্যে জেনারেল আইডিয়াটা কোনটা, প্রত্যয়টা কোনটা, ভেতরের সারমর্মটা কোনটা, সেটা হচ্ছে এই তোমার হচ্ছে মনুষ্যত্ব, যদি ধরি মানে মনুষ্যত্ব, মানে ধরো বিভিন্ন ধরনের মানুষ আছে, তার মধ্যে ভেতরের সারটা কি, মনুষ্যত্ব। বিভিন্ন ধরনের বৃক্ষ আছে, ছোট বৃক্ষ, বড় বৃক্ষ, এই এই গাছ, সেই গাছ, কিন্তু ওর ভেতরের সারটা কি, ভেতরের যে কনসেপ্টটা কি, সেটা হচ্ছে বৃক্ষত্ব। তাহলে বিভিন্ন ধরনের ঘোড়া আছে, তার সারটা করলে কি হবে, ঘোড়াত্ব। তাহলে এই যে ভেতরের সারমর্মটা, সক্রেটিস বলেছেন যে ওইটার কনসেপ্ট আগে তোমাকে গঠন করতে হবে, রাদার আই উড সে যে ওটার কনসেপ্ট আমার আগে গঠন হয়ে যায়, তারপরে আমি ব্যক্তি রামকে জানি, ব্যক্তি শ্যামকে জানি, আগে মানুষটাকে জানি। তাহলে উনি বলেছেন যে ওইটাই নলেজ, যখন আমরা কোনো কিছুর বিষয়টাকে জানছি, জ্ঞানকে বিষয় রূপে জানছি, সেইটাই কিন্তু, সেইভাবেই কিন্তু আমরা নলেজ নিই, এইভাবেই আমাদের নলেজ গঠন করতে হবে। আরেকটা লাস্ট উদাহরণ দিয়ে আমি বলি যে উনি তখন বলেছিলেন যে ধরো আমরা যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে লিখলাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, ঠিক আছে। এই এইবার এই যে এখানে আমি বললাম মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, মানে মানুষের মধ্যে বুদ্ধি বিষয়টা মানুষের মধ্যে আছে,
ঠিক আছে। এইবার আমি কিন্তু এই মানুষটাকে কিন্তু ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে জানছি না, আমি কিন্তু আগে আমাকে কনসেপ্টটা নিতে হবে মানুষের, সব মানুষের মধ্যে সাধারণভাবে কোন দুটো বৈশিষ্ট্য আছে যেটাকে তুমি নাকচ করতে পারবে না। আমি বেটে হতে পারি, ফর্সা হতে পারি, কালো হতে পারি, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু এক দুটো জিনিস সাধারণভাবে বলা যায় যেটা থাকে, সেটা হচ্ছে তোমার ওই বুদ্ধিবৃত্তিটা থাকে আর জৈবিক বৃত্তিটা থাকে, ঠিক আছে। এই দুটো কিন্তু সব মানুষের মধ্যে আছে। তো সক্রেটিস বললেন যে ওই দুটো ক্যারেক্টারিস্টিক যেগুলো একদম সার ধর্ম সেইগুলো দ্বারা আমি মানুষটাকে বোঝার চেষ্টা করতে পারি, ঠিক আছে। এইভাবে তিনি বললেন যে যখন আমরা এইভাবে জ্ঞান গ্রহণ করব তখন কিন্তু সেখানে ব্যক্তির গুরুত্বটা কমবে, আমি ইচ্ছা মতন জ্ঞান নিতে পারবো না, আমি আমি বিষয় যেভাবে আছে বিষয়ের কনসেপ্টের দ্বারা আমি জ্ঞান নেব। এভাবে এবার লাস্ট বলি যে যখন আমি আগের ক্লাসে বলেছিলাম ন্যায়পরতা বা তোমার হচ্ছে জাস্টিস, এই শব্দটার অর্থ কিভাবে আমি নিরূপণ করলে আমার জ্ঞান গ্রহণ করা যাবে, যে জাস্টিস শব্দটাকে কিভাবে ডিফাইন করব, হাউ টু ডিফাইন দ্য ওয়ার্ড জাস্টিস, হ্যাঁ, সেটা তখন নলেজ হবে কিভাবে। তিনি বলছেন যে সোফিস্টরা যদি হতেন, সোফিস্টরা বলতেন যে আমি যাকে ন্যায়সম্মত জিনিস মনে করছি সেটাই আমার কাছে ন্যায়সম্মত, কোনো কাজ যখন আমার কাছে মনে হচ্ছে উচিত সেটা ন্যায়সম্মত, তার কাছে উচিত অন্য একজন ব্যক্তির কাছে তার কাছে ন্যায়সম্মত। এইভাবে কিন্তু সক্রেটিস বলেন এইভাবে কিন্তু জাস্টিসকে বা ন্যায়সম্মত মিনিংকে করা যাবে না, ন্যায়সম্মত বা জাস্টিসের নলেজ বা মিনিং করতে হলে বুঝতে হবে যে এটা এমন একটা জিনিস যেটা কিন্তু ব্যক্তি ভেদে আলাদা হবে না, জাস্টিস কিন্তু এমন একটা জিনিস হবে আমার কাছে তোমার কাছে পার্থক্য হবে না, ওর মধ্যে ভেতরে সারমর্ম কিছু থাকবে, তার তার সারার মানে মর্মার্থ কিছু থাকবে, এমন বৈশিষ্ট্য যেটাকে তুমি সরাতে পারবে না সেইটার দ্বারা আমার জাস্টিসকে বুঝতে হবে। তার মানে আমি আজকে এখানে শেষ করছি এটাই বলতে চাইছি যে সক্রেটিস বললেন জ্ঞান সম্ভব, অবশ্যই আমরা গল্পের মাধ্যমে তর্কের মাধ্যমে জ্ঞানী ব্যক্তিকে খুঁজে নিয়ে তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে জ্ঞান নেব, কিন্তু এই জ্ঞানটা সম্ভব কিন্তু অনলি থ্রু কনসেপ্টস, কোনো কিছুর যদি কনসেপ্ট আমার থাকে, কোনো কিছুর যদি ধারণা আমার মধ্যে আগে থেকে থাকে, তাহলে আমি সব জিনিসকে বুঝতে পারি। যেমন আমত্বের ধারণা আমি থাকলে পৃথিবীর সব আমকে আমি জানি, মনুষ্যত্বের ধারণা আমি থাকলে আমি সব মানুষকে তখন আলাদা করে চিনি, রাম শ্যাম যদু মধু, ঠিক আছে। তাহলে ওনার থিওরি অফ নলেজে উনি এটাই বলেছেন যে নলেজকে হতে হবে বিষয় ভিত্তিক, বিষয়গত সত্যতাটা যদি আমরা গ্রহণ করতে পারি সেটাই হবে যথার্থ অর্থে নলেজ। থ্যাংক ইউ। আমি নেক্সট ক্লাসে এর পরের ওনার থিওরিটা নিয়ে আলোচনা করবো।